वेलकम बैक टू माय चैनल तुमरा देखछो जोस्ना बेंगली ब्लॉग केमन आछो तुमरा गुड आफ्टरनून आज के दुपुर थेके आमी आमार ब्लॉगटा स्टार्ट करलाम तो आज के खूब बिस्टी होच्छे आमादेर एखाने बिस्टिर मध्ये आमी आमादेर पोशाक आनते गेछिलाम सेखाने गिये पुरो भिजे गेछि तारपर आमी शैम्पू करे निलाम कारण बिस्टिर जल माथाय लागले संगे संगे ना धुये निले माथा जंत्रणा होते पारे बा हेयर फल होते पारे सेजोन्नो आमी ई शैम्पू करे निएछि आज के पुरो स्नान करेई रेडी हो गेछि एबार लांच बनाते जाब तो अनेक दिन पर एलाम तोमादेर सामने आशा करी सबाई भालो आछो आमिओ भालो आछि तो आज के लांचे बनाबो पोइशाक दिए आलू दिए कुमड़ो दिए एकटा घैट आर करब माछेर डिमेर मसला कारी तो रान्नाटा करते जाब तार आगे आमार अनेक यूट्यूबार फ्रेंडरा बोलेछे आमार हानिबाणी के देखबे तो चलो आगे आमार हानिबाणी के देखाबो तारपरे आमी रान्ना करते जाबो लांच हानिबाणी की करछे एखन चलो देखबे हानिबाणी के बुझते पारछो तो आमादेर दुटो टिया पाखि तो चलो हानिबाणी के देखाई तारपरे लांच बानाते जाबो एई देखो हानिबाणी आज के लांचे छोला खाच्छे एई देखो बसे रयेछे हानिबाणी ओई देखो बाणी ओपाशे एई जे हानी हानिबाणी हानिबाणी बोलो गुड आफ्टरनून बोलो बोलो गुड आफ्टरनून आर एकजन ओई दिके मुभ करे बसे आछे तो देखेछो तोमरा आबार परेও দেখাবো এই দেখো সরে যাচ্ছে আবার তো চলো লাঞ্চ বানাতে যাই দেখো লাঞ্চ বানাতে রান্নাঘরে চলে এসেছি তো আমি আলুগুলো ভাজা বসিয়ে দিয়েছি মাছের ডিমে কারি করব তার জন্য মাছের ডিমগুলো পুরো পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর এই যে মশলাগুলো লাগবে লঙ্কা আদা রসুন টমেটো পেঁয়াজ এই যে লঙ্কা আর লাগবে জিরে তো এটাকে আমি পেস্ট বানিয়ে নেব এদিকে আলুগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে এগুলো তুলে নেব দেখো লাল লাল করে আলুগুলো ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব মাছের ডিম খুব সাবধানে দিতে হবে আর এইটুকু ডিম রেখে দিলাম এটা আমি পুঁইশাকের মধ্যে দেব তো সমস্ত ডিমটা আমি ভালো করে ভেজে নেব দেখো এবার আমি এগুলোকে একটু উল্টে দেব এর মধ্যে দেখো মশলাটা আমার পুরো মিক্সি করে আনা হয়ে গেছে দেখো পুরো ডিমগুলো ফ্রাই করা হয়ে গেছে এবার আমি এগুলোকে উঠিয়ে নেব এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব মশলা দেখো মশলাটা ভালো করে কষিয়ে নেব
कषाते कषाते एर मध्य आमी दिए देव परिमाण मतो लवण आर परिमाण मतो हलुद आबारो भालो मतो कषिए नेब जतक्षण मसला थेके तेल ना छाड़बे ततक्षण कषाते थाकबो। এদিকে দেখো আমি কুমড়ো আলু পুঁইশাকটা কেটে নিয়েছি। পুঁইশাকগুলো আমাদের বাড়ির তো বৃষ্টি হচ্ছিল বলে আমি দেখাতে পারিনি, পুঁইশাকগুলো তুলে নিয়ে এসেছি। পুঁইশাকগুলোকে আমি একটু পুঁইশাক আলু আর কুমড়োটা একটু প্রেসারে দিয়ে নেব, তাহলে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। দেখো মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি সামান্য একটু গরম জল অ্যাড করে দিলাম। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, ভালো করে কষিয়ে নেব। আবার কিছুক্ষণ খুব ভালো করে কষাতে হবে। দেখো কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি গরম জল অ্যাড করে দিচ্ছি। এবার আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। দেখো এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা মাছের ডিমগুলো। এবার এটাকে আমি আরো কিছুক্ষণ রান্না হতে দেব। দেখো পুরো রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ধনে পাতাগুলোকে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছিলাম, ধনে পাতা দিয়ে দিচ্ছি। তাহলে পুরো রেডি মাছের ডিমের মশলা কারি। এবার এটাকে আমি নামিয়ে দেব। দেখো নামিয়ে নিয়েছি পুরো তরকারিটা। এবার আমি তেল দিয়ে দিয়েছি কড়াইতে। তেলের মধ্যে দিয়ে দেব কিছুটা পাঁচফোড়ন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বড়ি। বড়িগুলোকে একটু ভেজে নেব ভালো করে। পুরো লাল লাল করে ভেজে নিচ্ছি। এবার আমি বড়িগুলোকে তুলে নিচ্ছি। আর এর মধ্যে অ্যাড করে দেব আদা জিরে বাটা। এর মধ্যে আছে আদা জিরে পেঁয়াজ রসুন লঙ্কা। আমি মাছের ডিমের কারিতে যে মশলাটা ইউজ করেছি তা থেকে কিছুটা রেখে দিয়েছিলাম, এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি ইউজ করব এর মধ্যে মাছের ডিমটা। মাছের ডিমটা আমি মশলার মধ্যে দিয়ে দিলাম, একসাথে কষানো হয়ে যাবে সেই জন্য। দেখো পুরো ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব লবণ। আর
আর অ্যাড করে দেব আমি হলুদ। এবার কিছুক্ষণ আবারও কষিয়ে নেব। দেখো মশলাটা বেশ কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব কুমড়ো পুঁই শাক। খুবই সুন্দর লাগে এইভাবে কুমড়ো পুঁই শাকের ভ্যাট করলে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে বড়িগুলো। এবার এর মধ্যে আমি অ্যাড করব কিছুটা চিনি। কুমড়ো একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে। এবার আঁচ কমিয়ে এটাকে কিছুক্ষণ কুক হতে দেব। দেখো পুরো রেডি হয়ে গেল কুমড়ো পুঁই শাকের ঘ্যাটটা। এবার আমি এটা নামিয়ে দেব। তো আজকে লাঞ্চ রান্না আমার কমপ্লিট। এবার লাঞ্চ টেবিলে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। দেখো লাঞ্চ রেডি হয়ে গেছে। তো এই যে নিয়ে চলে এসেছি, আমরা লাঞ্চটা করে নিই, আবার পরে তোমাদের সাথে কথা বলছি। দেখো কি বৃষ্টি এসছে, মনে হচ্ছে রাত। দেখো লাঞ্চের পর এবার একটু আম খাচ্ছি। তো আমগুলো কেটে নিয়ে চলে এসেছি, বিছানায় বসে বসে আম খাবো। আমার বিছানা চাদরের কালার একদম এক হয়ে গেছে। তো আমটা খেয়ে নিই, আবার পরে কথা বলবো। দুপুরে লাঞ্চের পরে একটু আম খেয়েছিলাম, তারপর শুয়েছিলাম। এখন সন্ধ্যাবেলায় একটু চা খাবো। তো লিকার চা বানিয়েছি, এবার আমি চা খাবো। তো দেখো আমি লিকার চা আর হচ্ছে বিস্কিট খাবো। তারপর ডিনারের জন্যে আবার রেডি করতে হবে। আজকে বেশি কিছু করবো না, সব রয়েছে, শুধু একটু ভাত বানিয়ে নেব, ব্যাস হয়ে যাবে। তো আমি চাটা খেয়ে নিই, তারপরে তোমাদের আবার হানিবানিকে একবার দেখাবো হানিবানিরা কী করছে। এখন ঘরে নিয়ে আসা হয়েছে ওদের, ওরা এখন ঘরেই রয়েছে। তো চাটা খেয়ে নিই। এই দেখো চা বিস্কিট রেডি, তিনটে বিস্কিট খাবো আর চা খাবো, পুরো লিকার চা। এই দেখো হানিবানি কি করছে। এই যে হানিবানি, কি করছো তোমরা? এই দেখো বলি বাবালে, এই যে তো ওরা এখন খেলছে, খেলতে থাকুক, আবার পরে আর একবার দেখাবো। হ্যাঁ এই দেখো নীলাঞ্জনা টিভি দেখছে এখন। আমি যেন এখন কি করছি, আমি এখন টিভিতে কার্টুন ক্যারেক্টার দেখছি, হানি বানি কে ঝোল মাল, সব ঝোল মাল হ্যাঁ, আমার খুব ফেভারিট কার্টুন। তো আমি এবার একটু ভাত বানিয়ে নিয়ে আসি, আর কুকুরের তরকারি রয়েছে, ওটা দিয়েই আজকে ডিনার করে নেবো। আজকে ডিনারে আর কিছু বানাবো। ইন্টারেস্টিং সিন, খুব ভালো লাগছে। দেখো আমাদের ডিনার হয়ে গেছে, এবার শুয়ে পড়বো আমরা।
তোমাদের আরেকবার হানি বানিকে দেখিয়ে নিলাম। হানি বানি বলো গুড নাইট। বলো আজকে কিন্তু দুপুরে যেটা ছিল সেটা দিয়ে একটু ভাত বানিয়ে লাঞ্চ করে নিয়েছি, ওই জন্য আর খাবারটা দেখালাম না। দেখো হানি বানি খেলা করছে, চলো আজকে হানি বানিকে দেখি আমার ব্লগটা এন্ড করছি। দেখো আবার পরবর্তী ব্লগে দেখা হবে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, বাই বাই।